শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস আমরা বাবরচর ওয়াজেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু করছি। আজকে আমরা আলোচনা যাব নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সমাসের দ্বিতীয় পাঠ আলোচনায়। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম নান্টু, সিনিয়র শিক্ষক। বহুব্রীহি সমাস, আমরা সমাসের এর আগের দুইটা পর্বে আমরা তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস আলোচনা করছি। আজকে আমরা আলোচনা যাব বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাস বলতে কী বুঝি? বহুব্রীহি সমাস পূর্বপদ এবং পরপদের কোনোটার অর্থকে না বুঝাইয়া যে তৃতীয় বা অন্য অর্থ বুঝায় তাকেই বহুব্রীহি সমাস বলে। তা আমরা ব্যাসবাক্য আমরা আলোচনা করতে চাই, আমরা দেখাইছি আমরা যে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা। বহুব্রীহি সমাসের তৃতীয় আকারে অর্থ যে যদি আমরা বলি যে নীল নীলকণ্ঠ যায়, নীলকণ্ঠ দেখো যে এই যে এখানে নীল একটা রং, কণ্ঠ গলা, এখানে তার অর্থ দুইটা। কিন্তু এই নীলকণ্ঠ হইতেছে হিন্দুদের একটা দেবতা, নীলকণ্ঠ। তা আমরা তো আগেই স্বীকার করছি যে পূর্বপদ এবং পরপদের কোনোটার অর্থ কি না বোঝায় অন্য এবং দ্বিতীয় অর্থ বোঝাবে, সেটাই হল তোমার বহুব্রীহি সমাস। তা আমরা আবার সময় পেলে আমরা নীলকণ্ঠ আবার কি একটা দেবতা, এর কাহিনী আবার অন্য সময় আমরা বলব। তা আমরা আজকে যাব যে এই যে বহুব্রীহি সমাস, এই বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস আট প্রকার, বহুব্রীহি সমাস আট প্রকার, আট প্রকার সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি সমাস। দেখো এই সমানাধিকরণ বহুব্রীহি সমাসের বলতে আমরা কি বুঝি? সমানাধিকরণ হইতেছে যে পূর্বপদ এবং পরপদের সমসমান পদের, সমসমান পদের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ সমন্বয়ে যে সমাস হইব সেটা হলো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন হত হয়েছে শ্রী যার, হতশ্রী, যেমন খুস মেজাজ যার, খুস মেজাজ। তো মেজাজ এখানে যদি আমরা বলি যে খুস মেজাজ, যে খুস মেজাজ যা, খুশ মেজাজ। তো মেজাজ তোমার দেখো খুশ, খুশ বলতে আমরা যে ভালো, আবার মন্দ মেজাজ, খারাপ মেজাজ এত হতে পারে। কিন্তু এটা হলো বিশেষ, আর মেজাজ হলো বিশেষ। তা আমরা তো আগেই বলছি যে বিশেষ, বিশেষ বিশেষণ এবং বিশেষর সমন্বয়ে যে সমাসটুকু সেটা হইব সমানাধিকরণ। তারপরে আমরা যাই বেদীকরণ, বেদীকরণ বহুব্রীহি সমাস। বেদীকরণ বহুব্রীহি সমাস দেখো বলতে আমরা কি বুঝি? যে বেদীকরণ বহুব্রীহি সমাসটা পূর্বপদ এবং পরপদের কোনোটাই বিশেষণ না বুঝাইয়া অন্য অর্থ বোঝাবে, সেটা হবে তোমার বেদীকরণ, বেদীকরণ বহুব্রীহি সমাস। যে বেদীকরণ বহুব্রীহি সমাসের উদাহরণগুলো যেমন আশিতে বীর যায়, আশি বিশ, বীর যায় আশি বিশ, আশি বিশ। দেখো এখানে আশিতে বিশ, আশি বলতে একটা বিশেষ, বিশেষ বোঝায় এবং বিশ যে সেটাও বিশেষ। আমরা তো আগেই বলছি যে বিশেষণ নয়, বিশেষণ ছাড়া এগুলো হবে বেদীকরণ বহুব্রীহি সমাস। তারপর তিন নম্বর হইল বেতিহার বহুব্রীহি সমাস। বেতিহার বহুব্রীহি সমাসে দেখো যে পারস্পরিক ক্রিয়ার ফলে যে সমাস হবে, এবং পারস্পরিক ক্রিয়ার ফলে যে সমাস হবে, যেমন হাতাহাতি,
যেমন হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি, এবং এই বেতিহার বহুব্রী সমাসের একটা বিষয় লিখেছে যে তোমার সমস্ত পদে আ এবং ই প্রত্যয় যুক্ত থাকে। যেমন হাতা আ, হাতি রশি, এটা আমরা বেতিহার, এটা হচ্ছে বেতিহার বহুব্রী সমাস। এবং পারস্পরিক ক্রিয়ার ফলে পরপর পরস্পর, আমরা পরস্পরের যদি সন্ধি বিচ্ছেদ করতে যাই তাহলে ওখানে কী বলি আমরা, পর বিশেষ যোগ পর। এক যে এখানে হাতে হাতে, তা হাতে হাতে তো পরপর হয়েছে, এই জন্য এটা হলো বা এটাকে বলা হয়েছে পারস্পরিক ক্রিয়ার ফল। তারপরে আমরা আলোচনায় যাব চার নম্বরে, মধ্য পদরূপী বহুব্রী সমাস। যে মধ্য পদরূপী বহুব্রী সমাসটা, এটা এটা আমরা কীভাবে বুঝব যে যে সমাসে যে সমস্ত পদের মধ্যে যে তোমার বা ব্যাসবাক্যের সমস্ত পদের মধ্যে কিছু অংশ লোপ হয়ে যায়। যেমন এখানে আমরা যদি বলি যে দেখো গায়ে যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, তাহলে এখনো দেখো মাঝের পত্রা লোপ হয়েছে, সমস্ত পদের মধ্যে আছে শুধু গায়ে হলুদ। পাঁচ নম্বরে আমরা যাই যে নয় তৎপুরুষ, নয় বহুব্রী সমাস। নয় বহুব্রী সমাসটা হইতেছে যে তোমার পূর্বপদে ন নাই এই অব্যয়গুলো যোগে যে সমাসটা হবে সেটাই হবে নয় বহুব্রী সমাস। যেমন নেই ন নেই জ্ঞান যা অজ্ঞান, দেখছ যে ন ন ন নেই নেই যা অব্যয় পূর্বদের, এই যে পূর্বদের ন নেই যা নেই নেই ন এবং নেই যে অব্যয়গুলো ঘটছে এগুলো হইতেছে তোমার তোমার নয় হলে আমরা চিনব এভাবে। ছ নম্বরে আমরা যাই যে দেখো এটা হইতেছে যে সংখ্যাবাচক, সংখ্যাবাচক সংখ্যাবাচক বহুব্রী সমাস। যে সংখ্যাবাচক বহুব্রী সমাসটা বলতে আমরা কী বুঝব, কীভাবে আমরা জানব যে সংখ্যাবাচক শব্দের সাথে বিশিষ্য পদের যে সমাসটা হইব সেটাই হইব তোমার সংখ্যাবাচক বহুব্রী সমাস। যেমন ধরো দশ গজি দশ গজির পরিমাণ, দশ গজ পরিমাণ যায় দশ গজি, এখানে সংখ্যা এবং তার সাথে বিশিষ্য যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম হল সংখ্যাবাচক বহুব্রী সমাস। তারপরে আমরা যাব সাত নম্বরে যাব প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত বহুব্রী সমাসে। দেখো প্রত্যয়ান্ত বহুব্রী সমাসে আমরা কীভাবে জানব সমস্ত পদের অ আ এ ও এগুলো যুক্ত হবে। যেমন একদিকে
চুপ যা, একদিকে চুপ যা, এক চোখা। তাহলে আমরা এখানে সমস্ত পদে চুপ আ, চোখ যোগ এই যে আ, তা আমরা তো আগেই বলে নিছি যে কি হবে সমস্ত পদে আ এ ও এভাবে হবে। যেমন গড়ের দিকে মুখ যা, গড়মুখ, গড়মুখ, এখানে মুখ ও ও আসছে। আত্মপরে আমরা যাব অলু, অলু বহুব্রী সমাস। দেখো অলু বহুব্রী সমাসে আমরা কিভাবে জানব যে অলু সহজা, সহজ সত্তা, সহজতা বলব যে সমস্ত পদ যা হবে ব্যাসবেক্ত তাই হবে। যেমন মাথায় পাগড়ি যা, মাথায় পাগড়ি যা, মাথায় পাগড়ি, অর্থাৎ অলুক বৌদ্ধির সমাসে আমরা দেখব যে সমস্ত পদ যা ব্যাসবেক্য তাই হবে। তো এই ছিল আমাদের বহুব্রী সমাস। আশা করি এই বহুব্রী সমাসের উপরে তোমরা বইয়ের মধ্যে একটু চোখ রাখবে এবং বহুব্রী সমাসের বহুব্রী সমাস আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং বইটা যদি তোমরা যদি একটু চোখ রাখো সমস্ত প্রশ্নেরই উত্তর দিতে পারবে। তারপরে আমরা আজকে যাব যে আমরা বহুব্রী সমাস, এদিকে দ্বিগু সমাস, যে দেখো দ্বিগু সমাসটা খুব সহজে, এটা সংখ্যা এবং পরিমাপের সাথে, পরিমাণের সাথে বিশেষ্য পদের যে সমাসটা এটি হলো দ্বিগু সমাস। যেমন তোমার চাইরাস্তার সমাস চৌরাস্তা, আর অবৈভব সমাস দেখো এটাও সহজ যে অবৈ পদের অর্থের প্রধান রূপে প্রতীয়মান হয় সেটা হলো অবৈভব। যেমন মরণ পর্যন্ত আমরণ। আশা করি শিক্ষার্থীরা বিষয়গুলো বইটা একটু গাঁটাঘাটি করবে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।